哎，老朱，老朱，哎，老朱，कोई गेला तुम्ही अरे वॉशरूम लुक से सेटअप कसं काय की से बोलो या तो कोण लगे वॉशरूम ते असते कोटा बजे कोटा बजे देखो कोटा बजे सांग सुनो তোমাকে না কালকে রাতে কি আনতে বলছিলাম কি জানি আমার মনে তো নাই মোপিস ব্লাউজ কে মোপিস ব্লাউজ মোপিস ব্লাউজ আবার সেটা আবার কি তুমি কিচ্ছু বুঝো না না এত বড় হয়ে গেছে কিছু বুঝো না যাও আজকে আমার জন্য মোপিস ব্লাউজ নিয়ে আসো যাও এটা মোপিস ব্লাউজ এর মানে কেমনে কোথা থেকে আনলো এটা মার্কেটে যাবা মার্কেটে যা বলবা যে মোপিস ব্লাউজ দেখাও তাহলে তোমাকে দেখাবে ঠিক আছে মোপিস ব্লাউজ এটা বলতে হবে তুমি আবার মনে তোমার এই তো কালো একটা শাড়ি পরছো কত সুন্দর তোমার তো বউ বউ মানাচ্ছে আর তুমি কিচেন মুভিস ব্লাউজ আমি সিনি না কিছু না আমি কি বউ না ঠিক আছে তো তুমি তোমার বউ হ্যাঁ এটা মানলাম কিন্তু তুমি মুভিস ব্লাউজ আমি তো এটা জানি না কোনোদিন তো শুনি নাই তুমি শুনবা না শুনো চাও না তুমি দোকানদারকে জিজ্ঞাসা করলে বাইর করে দেবে চাও এখন ছয়টা আজকে লাগবে হ্যাঁ এখন চলতেছে মুভিস ব্লাউজ যাও আচ্ছা ঠিক আছে তাহলে থাকো হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও কখন যে আসবে মেজাজটাই নাই এক দোকানে আমি ভাই তাড়াতাড়ি দেখাও তো তুমি মানে এটা একদম মুভিস ব্লাউজ খাঁটি মুভিস ব্লাউজ এটা কোনো মানে কোনো পার্থক্য নেই একদম 100% তাই না হ্যাঁ সেই রকম তুমি কি আমার সাথে ফাজলামি করো আমি কি তোমার শাড়ি লাগি নাকি এটা মুভিস ব্লাউজ যা এখন যে মুভিস ব্লাউজ দিয়ে এসো আমার জন্য গেঞ্জি নিয়ে এসে আমি পোলা পান না এটা আমার সাথে ফাজলামি করো ডেমো ফাজলামি করি ধমকাইতেছো কেন লিখে শোনো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার সংসার করবো না ঠিক আছে সংসার এখানে করে না করার কি আছে চল হাট মানে তোর কি তুমি কি জিনিসটা সিরিয়াসলি নিবা না তুমি কোন সিরিয়াস নিতে পারবে না যাও যাও মুভিস ব্লাউজ নিয়ে আসো তাহলে আমি তোমার সংসার করবো না এই কয়ে দিলাম আজকে আমি বাপের বাড়ি চলে যাবো কে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার যাইতেছি মার্কেট যাইতেছি ঠিক আছে থাকো আমি আসতেছি এবার যদি না পাই তাহলে আমার কোনো কিছু না আমি মুভিস ব্লাউজ চিনি না ঠিক আছে ওই বেটার আজকে তার শাস্তি দিতেছি ওই বেটা কিসের গেঞ্জি দিচ্ছে না এটা তাহলে রিটার্ন দেবো রিটার্ন দিয়ে ওটা নিয়ে আইতেছি থাকো তাহলে নতুন বউ কিছু কইতেও পারি না এই অবস্থা যদি এবার বউয়ের মন মন মেজাজ ভালো না থাকে তাহলে তো ভেজাল কথা শুনবো না মুপিস ব্লাউজ ইস এই মার্কেটে আবার মুপিস ব্লাউজ আসে নি নাই এটাও তো কইতে পারি না জীবনে তো নামও শুনি না কি ডিজিটাল যুগাইলো রে কোন হালাই যে মুপিস ব্লাউজ আবার বানাইছে ওই হালারে যদি সামনে পাইতাম কানের নিচে দুইটা মারিয়ে দিতাম আলার পর আলা আর কত মুভিস ব্লাউজ কি মুভিস ব্লাউজ কি দেখি আমি ফচুর হয়ে গেলাম গা তারপরে চাহিদা মিটলো না এত মুভিস ব্লাউজ লাগে দিনে চার পাঁচটা ঘুরে পাল্টা ভালোই লাগে না যদি আবার মন মেজাজ ভালো না থাকে তাহলে তো আবার রুম থেকে রাতে আবার ধাক্কা দিয়ে বের করে দিব এটা তো আবার বিশাল ভেজাল এমন তো আবার মন খারাপ করে আছে সংসার করব না এটা করব না নতুন বউয়ের এই জ্বালা সহ্য হচ্ছে না না যাই মার্কেটে গিয়ে নতুন মুভিস ব্লাউজটা একটু খুঁজে নিয়ে আসি কিছুই করি নাই নতুন বউ যদি মন মানসিকতা যদি খারাপ থাকে তাহলে তো সবকিছু গোলাইয়া যাবো এটা বুঝোস নাই এখন আমার বউ পাড়াই দিছে মার্কেটে মুপিস ব্লাউজ আনবা নিকে একবার গেছিলাম মার্কেট তন্ন তন্ন করছি কোনো ব্লাউজ নাই গেছিলাম ঝাড়ি মারি দিয়ে আবার এলাম এখন কোন মার্কেটে গেলাম এই ব্লাউজটা পাবো বলতো একটু মুপিস ব্লাউজ মুপিস ব্লাউজ এটা কোনো সাবজেক্ট হইলো তাইলে হ্যাঁ মার্কেটে যে পাস নাই না এটা রাতে কি এটা আমি তো সেই মুপিস ব্লাউজ কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম গা এই আই আজকে একটা কিনোর নাকি কালকে একটা কিনোর নাকি পরশু একটা কিনোর নাকি মুপিস ব্লাউজ কিনতে কিনতে আমি ফতুর হয়ে গেলাম গা রে তুইও বিয়ে করছস বিয়ে করছিস না এই রে ভালো হইছে তো কি আচ্ছা দোস্ত মানে এটা কি মুপিস ব্লাউজ সত্যি সত্যি দেই আচ্ছা তোর খুব সমস্যা সমস্যা মানে যদি মুপিস ব্লাউজ নিয়ে যাব না বাড়ি বউ কইছে আমার সংসারই করব না আরে ভাই কান্দিস না কান্দিস না তো দুঃখ আমার সহ্য হয় না তা ধর এটা নিয়ে যা এটা নিয়ে যেতে চাইবো না আমি একটা কিনে নিই টাকা আরেকদিন দিমুনি আর টাকা দিলাম না তুই যা আমি একটা কিনে আনমুনি
তুমি আছো, তুমি এখনো এরকম করে আছো, তাহলে কি করবো বলো? ড্রেসটা তো চেঞ্জ করতে পারতাম। ড্রেস চেঞ্জ আমি যতক্ষণ না মুভিস ব্লাউজ পাইছি ততক্ষণ আমি ড্রেস চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? পুরো গরমে ঘামে গেছি। ঠিক আছে, এটা দেখো তো, এটা দেখো তো, মুভিস ব্লাউজ পুরো মার্কেটে এবার টন্নটন্ন করছি। এটা যদি না হয় আমার কিচ্ছু করার নাই। আমি জানি না এটা মুভিস ব্লাউজ হয় কি না, আমি এটা জানি না। পছন্দ হয় না হলেও কিছু করার নাই, হলেও আমার কিছু করার নাই। হ্যাঁ, এইটাই তো মুভিস ব্লাউজ, আমি তো এইটাই খুঁজছিলাম। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি সারতে দিয়েছি। এই না, তুমি কাজের মতো কাজ করছো। শোনো, এইটার জন্যই আমি তোমার সাথে চিল্লাচিল্লি করছি। ঠিক আছে, এখন এটা ফেলাই দাও। কেন আমি এটা ফেলাই দেব? চুপ করে ফেলাই দাও। না, আমি এটা ফেলাই দেব না, এটা আমার লাগবে। ঠিক আছে, একটু রাইখে দিলাম। ইস, তুমি ঘাইমে গেছো পুরা। হ্যাঁ, এখন তো ঘাইমে গেছি। কত আদর যত্ন, কত সোহাগ চান্দু করবা। এর আগে ওটা নিয়ে আইলাম, ভালো করে আমার কইলা না, দিন করে দিলে বলা। এটা হইলো ব্যবহার, তোমার তো ওটা ব্যবহারই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানলাম। কিন্তু তো রাগ করো কিল দিকে। হ্যাঁ, রাগ না, রাগ না, পুরো মার্কেট আমি তন্ন তন্ন করছি। আচ্ছা, এবার তো বলো, তুমি খুশি হয়েছো? খুশি আমি তো না, খুশি তুমি। তুমি খুশি থাকলে আমি খুশি। আচ্ছা, আমি তো খুশি, আমার খুশি মানেই তো তোমার খুশি। হ্যাঁ হ্যাঁ, তো এবার বলো, তুমি খুশি? হ্যাঁ খুশি। আমিও খুশি।